যত দূর চোখ যায় শুধু হচ্ছে গিয়ে ফিশিং বোট ট্রলি, ঠিক আছে, যত দূর আপনি দেখতে পাবেন হাজার 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 ট্রলি ফিশিং বোট এখানে ডগে আছে। এখান থেকে মহাসমুদ্রে বঙ্গোপসাগরে যায় এরা ফিশিং করতে, বিভিন্ন রকম মাছ এরা ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করে। এই দেখতে পাচ্ছেন একটা ফিশিং নৌকো তৈরি হচ্ছে, আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এখন কিছুদিন এই করোনা ভাইরাসের জন্য কাজ বন্ধ আছে, যে যার বাড়িতে চলে গেছে, এইভাবে তৈরি হয়ে যাবে এই নৌকোটা। দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে এটা পুরো এইভাবে তৈরি হয়ে যাবে। প্রায় 70 ফুট মতো একটা ফিশিং বোট লম্বা আপনি দেখতে পাচ্ছেন আমার এই ক্যামেরায়, আমি আপনাদেরকে তুলে ধরেছি। 70 ফুট লম্বা ফিশিং বোট নদীতে মাছ ধরতে যায়। এই হচ্ছে ফিশিং বোটের ট্রলির জাল, জালটা দেখেছেন এখান থেকে শুরু করে দেখা যাচ্ছে না, কম করে হলেও 400 ফুট এই জালটা লম্বা। বিপদকালীন এই নৌকো মহাসমুদ্রে ট্রলারগুলো যখন নিখোঁজ হয়ে যায় তখন এগুলো নিয়ে জানা হয়, ঝড় বৃষ্টি তুফান হলেও এই বোটটার কোনো ক্ষতি কেউ করতে পারে না। দেখতে পাচ্ছেন চারদিকে ওয়াটার প্রুফ একদম ঘেরা, দেখতে পাচ্ছেন ঘেরা পুরোটা, লাগানো আছে এখান থেকে সাইডে দেখার জন্য। বিভিন্ন সিস্টেমগুলো খালি দেখুন এই এখানে, এখন এটা হচ্ছে কি ওপরে তোলা আছে এই নৌকোটা, আর ঠিক জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এর হচ্ছে কি পাখা লাগানো থাকে, এটা ঘুরলে আর হালের মাধ্যমে, এটা হাল, এটাই হাল, এই গোল মতো দেখতে পাচ্ছেন এটাই হাল, এটা ঘুরলে ও এদিক ওদিক মুভমেন্ট করা হয়। নৌকো দেখতে পাচ্ছেন, আমি নৌকোর নিচে দাঁড়িয়ে আছে, ফিশিং বোটের নিচে দাঁড়িয়ে আছে, কি বিশাল ফিশিং বোট। একটা ফিশিং বোট রেডি করতে গেলে কম করে 50 লক্ষ টাকার প্রয়োজন, 50 লক্ষ টাকা না হলে একটা ফিশিং বোট রেডি করে সমুদ্রে 20 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা হয়। এই সেই ফিশিং বোট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ভালো লাগবে। যদি আমার চ্যানেলটা একটুও আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা আপনারা টিপে দেন যাতে
নিত্য নতুন পরে কিভাবে ফিশিং নৌকো থেকে মাছ ডগ উঠছে সেই জিনিসটা আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখেছেন যতদূর চোখ যায় এই গাড়িগুলো আছে, এখান থেকে আপনার এই মাছ নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ড হয়ে আছে। এইটুকু ছিল আজকের আমার ভিডিও, শুভ।